আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 12টার খবরে আপনাদের সাথে আছি মামুন উর রশিদ ইম্পেরাল মসৃণ ও রিভিটেড টাইপ হওয়ায় পানির প্রবাহ থাকে মেলা আর এফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রিটেন শনিবার লন্ডনের ক্লারিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন জেমস ক্লেভারলি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেন মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে যুক্তরাজ্য সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিদের সাথে শনিবার তার সাথে সাক্ষাৎ হয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির এ সময় বাংলাদেশের সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জোর দেন তিনি জবাবে নিরপেক্ষ ভোট আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরেন শেখ হাসিনা এবং সেই সাথে আপনারা প্রধানমন্ত্রী বলেন যে আমরাও চাই একটু সুষ্ঠু সুন্দর আর আমার দল সবসময় ডেমোক্রেসিকে আপনার গণতন্ত্রকে সমুন্নত রেখেছে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আমাদের রোহিঙ্গা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করলেন যে এই ধরনের মানবিক যে গুণ মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন এবং নির্যাতিত লোকের সাহায্য করেছেন ব্রিটিশ সরকার সবসময় এ ব্যাপারে বাংলাদেশের সাথে থাকবে আলোচনায় দুদেশের সম্পর্কের উন্নয়নে জোর দেন জেমস ক্লেভারলি জানান ব্রিটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি অনেক জনগণ ডায়াসপোরা দেশে থাকেন এবং এরা অত্যন্ত ভালো কাজ করছেন একই দিনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভুটানের রাজা বাংলাদেশে বিনিয়োগে তাকে আহ্বান জানান শেখ হাসিনা শুক্রবার তার সাথে সৌজন্য সাক্ষাৎ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকিরণ প্রতিরোধ ও পরিবেশগত বিষয় মনিটর করবে আশা যৌথ পরামর্শ কমিটির সবশেষ বৈঠকে এই আগ্রহের কথা জানায় দেশটি আশ্বাস মিলেছে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার বৈঠকে নতুন পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে রাজি হয়েছে ঢাকা মস্কো মোর্শেদ হাসিমের রিপোর্ট দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মূল ঠিকাদারের উপর মার্কিন নিষেধাজ্ঞায় দেখা দিয়েছে নানা প্রশ্ন তবে সব ছাপিয়ে এগিয়ে চলেছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ সেই কাজকে গতিশীল রাখতে সম্প্রতি বৈঠকে বসেছে বাংলাদেশ ও রাশিয়া যেখানে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার মূল লক্ষ্য নির্বিঘ্নে প্রকল্প বাস্তবায়ন প্রকল্পের টেকসই কাজ পরিষেবা রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশের জন্য রাশিয়ার সহায়তা অব্যাহত রাখতে একমত দুই দেশ এজন্য আলাদা চুক্তির বিষয়ে সায় দেয় দেশ দুটি এছাড়া রুশ প্রযুক্তিতে বাংলাদেশে হাই পাওয়ার মাল্টিপারপাস রিসার্চ রিয়্যাক্টর প্রকল্পে বাস্তবায়নে সম্মত উভয় পক্ষ যা শেষ হবে চলতি বছর রাশিয়ার সাথে নতুন পারমাণবিক প্রকল্পে বাস্তবায়নেও রাজি বাংলাদেশ সরকার রূপপুর প্রকল্পের বিকিরণ সুরক্ষায় পারমাণবিক অবকাঠামো নির্মাণের আশ্বাসও দিয়েছে রাশিয়া এছাড়া পরিবেশগত পর্যবেক্ষণ পারমাণবিক এবং রেডিওলজিক্যাল জরুরি ব্যবস্থাপনা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা করে দেবে দেশটি মোর্শেদ হাসিব চ্যানেল 24 ঢাকা এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন জাহাঙ্গীর আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই রিট দায়ের করেন তিনি রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে গত 30 এপ্রিল যাচাই বাছাই শেষে ঋণ খেলাপের অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা তবে বৈধ ঘোষণা করা হয় তার মা জায়দা খাতুনের মনোনয়নপত্র গেল 4 মে জাহাঙ্গীর আলমের আপিলও নামঞ্জুর হয় এতে হাইকোর্টে যান তিনি যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া প্রায় 600 বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে আছেন জাহাজে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা সময় মতো জাহাজ না পাওয়ায় বিমানে জেদ্দা পাঠানো হচ্ছে 135 জনকে পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তারা প্রাধান্য দেওয়া হয়েছে নারী শিশু ও বয়স্কদের তবে বাকিদের কীভাবে নেওয়া হবে তা এখনও জানানো হয়নি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেনের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস। তবে অভিষেক অনুষ্ঠানে মুকুটে ছিল না আলোচিত কোহিনুর। মূল্যবান এই হীরা ব্যবহার হবে না, রাজ্যাভিষেকে আগেই জানায় বাকিংহাম প্যালেস। কোহিনুর রহস্যময়তা থেকে ঐতিহাসিক মিথে পরিণত হওয়া এক মূল্যবান হীরা। 105 ক্যারেটের ডিম্বাকৃতির বস্তুটি পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও আলোচিত হীরা। বিশ্লেষকরা বলে থাকেন হীরাটি বিজয়ী ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যের প্রতীক। তবে ব্রিটেনের রাজা বা রানীর অভিষেক অনুষ্ঠানে এতদিন ব্যবহার হয়ে এলেও এবার ছিল না এটি। বাকিংহাম প্যালেস জানায় বিতর্কের কারণে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানেও ব্যবহার হয়নি কোহিনুর। বিখ্যাত এবং জাঁকজমকপূর্ণ কোহিনুর হীরা রাজ্যাভিষেক অনুষ্ঠানে না থাকার কথা জানিয়েছি আমরা। মূল্যবান রাজকীয় বস্তুগুলো ভারত থেকে চুরি করা কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে বিশদ সত্য খুঁজতে গবেষক দল অনুসন্ধান করছে। 19 শতকের মাঝামাঝি ব্রিটিশদের দখলে আসে ইতিহাসের সাক্ষী এই হীরা। এর আগে মুঘল শাহজাদা, ইরানি যোদ্ধা, আফগান শাসক এবং পাঞ্জাবি মহারাজদের হাত ঘুরে স্থান পেয়েছে টাওয়ার অব লন্ডনে। বহু ভারতীয় বিশ্বাস করেন হীরাটি তাদের দেশ থেকে চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা। 2022 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ফের বিতর্ক শুরু হয় কোহিনুর নিয়ে। এছাড়াও এই মূল্যবান হীরার ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে পাকিস্তান, ইরান এবং আফগানিস্তান। হীরাটি ছিল রানী ভিক্টোরিয়ার বিশেষ সম্পত্তি, তিনি মূলত ব্রোচ হিসেবে পরতেন এটি। ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 সালে ওঠে রানী আলেকজান্দ্রার মুকুটে। উত্তরাধিকারের নানা হাত বদল হয়ে মুকুট আসে প্রথম এলিজাবেথের অভিষেকে, যার মালিকানা যায় রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত এটি তার ব্যক্তিগত সম্পত্তি ছিল, শেষ পর্যন্ত এটি ক্রাউন জুয়েলসের অংশ হয়ে ওঠে। ব্রিটেনের রাজকীয় ধনভাণ্ডারে থাকা 2800টি মূল্যবান রত্নের মধ্যে স্থান পায় কোহিনুর। জুবাইর হুসাইন, চ্যানেল 24। 68,000 শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির অসঙ্গতি দূর করতে এনটিআরসির প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষক ফোরাম। সকালে এনটিআরসি এর চত্বরের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, মেধা তালিকায় পিছিয়ে থেকেও নিয়োগ পাচ্ছেন অনেকে, এমনকি মহিলা কোটায় নিয়োগ হচ্ছে পুরুষের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 68,390টি শূন্য পদে শিক্ষক নিয়োগে গত বছরের 21 ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এই ছিল দুপুর 12টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।